নাইম সাইম সাইম আপনি জানতে চেয়েছেন সিজদায় দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে? সিজদায় আমরা যখন যাব তখন আমাদের পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখবো? কোনো কোনো বর্ণনা থেকে মিলিয়ে লাগা রাখার কথাটি আছে, কিন্তু আপনার অন্যান্য অনেক বর্ণনা থেকে সোজা রাখবো বরাবর সে বিষয়টি কিন্তু পরিষ্কার হয়। আবদুল্লাহ নোমান লিখেছেন, ইন্টারনেটে ব্যবসা কি মুসলমানরা করতে পারবে? ইন্টারনেটে ব্যবসা মুসলমানরা করতে পারেন যদি সেটার আপনার ব্যবহারটা মাল্টিপল ব্যবহার হতে পারে, অর্থাৎ ভালো মন্দ বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। ধরুন আপনি একটি চাকু বিক্রি করেছেন কারো কাছে, এটা দিয়ে সে তিনি পেঁয়াজও কাটতে পারেন, তরকারিও কাটতে পারেন, আবার মানুষের শরীরেও সেটি ব্যবহার করে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, আঘাত করতে পারেন, সে সম্ভাবনা আছে। তো ইন্টারনেট ব্যবহারটা এরকম, ভালো মন্দ সব রকমের ব্যবহারের সুযোগ আছে, এরকম জিনিসের ব্যবহার বা এটার ব্যবসা মৌলিকভাবে নিষিদ্ধ বা হারাম না। যদি বেশিরভাগ ওইটার ব্যবহার খারাপ ক্ষেত্রেই হয় এবং অনেকটা নিশ্চিত, যেমন ধরুন রিসেন্টিনার ব্যবসার ক্ষেত্রে আপনি বলতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু জায়েজ হয় না। বিশেষ করে তাকওয়ার দাবি হলো অন্য কোনো বিকল্প পথে যাওয়া। বিনতে আব্বু আপনি এআইডি থেকে লিখেছেন, পরিপূর্ণ পর্দা করে মেয়েরা টিউশন কোচিং করাতে পারবে কি? মেয়েরা পর্দা যদি পরিপূর্ণ মেনে টিউশন বা কোচিং করেন তো এটা করতে পারেন, তবে পরিপূর্ণ পর্দাটা তাকে বুঝতে হবে। পরিপূর্ণ পর্দা মানে কি? মেয়েরা মেয়েদেরকে পড়াবে, পড়াতে যেতে আসতে কোনো প্রকার ফেতনা তারা পড়বে এরকম কোনো আশঙ্কা থাকবে না, এবং যেখানে পড়াবেন সেখানে কোনো ফেতনা আশঙ্কা থাকবে না, কোনো গায়ে মারামের সাথে তার দেখা সাক্ষাৎ কথাবার্তা এগুলো হবে না। শুধু মেয়েদেরকে পড়ান বা ছোটো শিশুদেরকে পড়ালেন, এরকম তিনি অবশ্যই করতে পারবেন এই শর্তগুলো মেনে। এরপরে নুসরাত জাহান পলি আপনি লিখেছেন, বোন সিদরাতুল মুনতাহা নাম রাখা যাবে কি? নাম নিয়ে আমরা প্রশ্ন করতে বিনীতভাবে নিষেধ করি, খুব বেশি গুরুত্বপূর্ণ নয় প্রশ্নগুলো, একান্ত ব্যক্তিগত, সেজন্য জীবন ঘনিষ্ঠ বলা কঠিন। তারপর সিদরাতুল মুনতাহা নিয়ে আপনি প্রশ্ন করে ফেলেছেন, আমিও পড়ে ফেলেছি, সিদরাতুল মুনতাহা নাম রাখা যেতে পারে, এটা ঊর্ধ্ব জগতের একটি আপনার বিশেষ স্থানের নাম। সিদরাতুন মানে হলো বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা মানে শেষ প্রান্তের বড়ই গাছ, এটা গাছ আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংশ্লিষ্ট আপনার হাদিসে এই গাছের বিবরণ এটি উঠে এসেছে, তো এই নামটি উঠে এসেছে। কোনো মেয়ে মানুষের নাম রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই।